আজকে টিউব ব্লকের কারণ নিয়ে এসেছি আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। আমরা সবাই জানি যারা প্রেগনেন্সি প্ল্যান করছি যে ইউটেরাসের মধ্যে প্রেগনেন্সি আসে, কিন্তু প্রেগনেন্সিটা আসে কেমন করে, না ওভারি থেকে মিড সাইকেলে ডিম্বাণু বেরোয়, যেটা এই ফ্যালোপিয়ান টিউব দুদিকে যে হাতের মতো আছে সেই ফ্যালোপিয়ান টিউব নিজের ভেতরে টেনে নেয়, এবং নিজের ভেতরে যখন টেনে নেয় সেই ডিম্বাণুটা আস্তে আস্তে ইউটেরাসের দিকে এগোয়, আর ঠিক সেই সময় যদি ফিমেল বডিতে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে মেল গ্যামেট বা শুক্রাণু থাকে, সেই শুক্রাণু যাত্রা শুরু করে ইউটেরাসের মধ্যে দিয়ে সেই যে ডিম্বাণু তার দিকে, এবং এই টিউবই সেই অর্গান যার মধ্যে কিন্তু এই ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়, তৈরি হয় ভ্রূণ। এই ভ্রূণকেও কিন্তু আবার এই টিউবই আস্তে আস্তে ঠেলে দেয় ইউটেরাসের গহ্বরের দিকে, যেখানে এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে যখন এই ভ্রূণটা এসে বসে বা পতিত হয়, আমরা যাকে ডাক্তারি পরিভাষায় বলি ইমপ্লান্টেশন, তার মাধ্যমেই আসে প্রেগনেন্সি। তো বুঝতেই পারছেন টিউবটা কতটা ইম্পর্টেন্ট। আর সেই জন্য যদি টিউব ব্লক থাকে, যদি দুটো দিকে টিউবই ব্লক থাকে, তাহলে কিন্তু ন্যাচারালি বা নর্মালি প্রেগনেন্সি আসতে পারে না। কারণ হচ্ছে ডিম্বাণু আর শুক্রাণুর মিলিত হওয়ার কোনো উপায়ই তো থাকে না সাধারণভাবে। তাহলে উপায় তখন একটাই, আইদার যদি কোনোভাবে টিউবের বন্ধ যে ব্লকটা সেটা খোলা যায়, অর যদি ডিম্বাণুগুলোকে বাইরে নিয়ে এসে আইভিএফ পদ্ধতিতে শুক্রাণুর সাথে মিলিত করে ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণটাকে আবার জরায়ুর ভিতরে পাঠিয়ে দেওয়া যায়। তো আজকে ওই ব্যাপারগুলো ডিটেলসে না গিয়ে আমি লিমিটেড থাকি আমার যা বক্তব্যের বিষয় সেটাতে, অর্থাৎ টিউব বন্ধ হওয়ার কারণ কি। জানলে অবাক হবেন যে এটার কিন্তু মূল যে কারণ সেটা হচ্ছে পিআইটি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটা কিনা একটা ইনফেকশন। খুব অদ্ভুত ব্যাপার যে একটা ইনফেকশনের দ্বারাই কিন্তু টিউব দুটো ব্লক হয়ে যায়, এবং অনেক সময় এই ব্লক পার্মানেন্ট ব্লক হয়, অর্থাৎ কোনোভাবেই এই ব্লকটা খোলা সম্ভব হয় না। কেন? কারণ পিআইটি বা ইনফেকশনের মাধ্যমে টিউবের ভেতরে ফাইব্রোসিস বা ফাইব্রাস ব্যান্ড তৈরি হয়ে যায়, যে ব্যান্ডগুলো কিন্তু এই টিউবটাকে একদম বন্ধ করে দেয় লুমেনটা, এবং টিউবের যে স্বাভাবিক মোটিলিটি যেটার মাধ্যমে সে স্পার্মটাকে নিজের মধ্যে দিয়ে যেতে দেয়, যেটা ওভামটাকে ওসাইটটাকে নিজের মধ্যে টেনে নেয়, এবং মিলিত হওয়ার পর যে ভ্রূণ তাকে যে ইউটেরাসের দিকে চালিত করে সেই যে মোটিলিটি সেটা নষ্ট হয়ে যায়। তাহলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হচ্ছে মোস্ট কমন কজ অফ টিউবাল ব্লক, বাইল্যাটারাল টিউবাল ব্লক। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এর কজ হচ্ছে দুটো ব্যাকটেরিয়া, একটা হচ্ছে গনোরিয়া, একটা হচ্ছে ক্লামাইডিয়া। তো এই দুটো মেনলি রেসপন্সিবল ফর টিউবাল ব্লক, এটা নিয়ে আমি ডিটেলসে পরে আসছি। আর এরপরে যেটা আরেকটা প্রধান কারণ সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস নিয়ে আমি আগেও কথা বলেছি। এন্ডোমেট্রিওসিস হচ্ছে এমন একটা অসুখ যেটাতে এন্ডোমেট্রিয়াল লেয়ার, যেটা ইউটেরাসের মধ্যে যে লেয়ার বা এন্ডোমেট্রিয়াম, সেটা ইউটেরাসের ভেতরে ছাড়া আরো অন্য জায়গায়ও পাওয়া যায়। এই এন্ডোমেট্রিওসিস যদি পেরিটোনিয়ামকে এমনভাবে ইনভলভ করে যাতে টিউবটা কিঙ্ক হয়ে যায় বা টিউবটা বেন্ড হয়ে যায়, তার ফলে কিন্তু তার যে স্বাভাবিক মোটিলিটি নষ্ট হয়, এবং তার যে ক্ষমতাটা, যেটা বললাম হেল্প করার যে ক্ষমতাটা, সেটা নষ্ট হয়। তো সেইভাবেও কিন্তু হতে পারে টিউবাল ব্লক, অথবা টিউবের মধ্যেও কিন্তু এন্ডোমেট্রিয়াল টিস্যু আসতে পারে যেটা লুমেনটাকে ব্লক করে দেয়, এবং এটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিভার্সেবল নয়, অর্থাৎ চাইলেই কিন্তু এটাকে আগের মতো করে দেওয়া যায় না। হ্যাঁ, তবে পেরিটোনিয়াল অ্যাডহেশন যেটা এন্ডোমেট্রিওসিসের জন্য হয়, শুধুমাত্র সেই কারণে যদি টিউব কিঙ্ক হয়, তাহলে সেইটার সার্জারির মাধ্যমে টিউবটাকে ফ্রি করে টিউবটার মধ্যে দিয়ে সমস্ত কিছু যে ফ্লুইড পাস করা বা বাকি যা ফাংশন সেটা রেস্টোর হলেও হতে পারে। কিন্তু অনেক সময়ই দেখা যায় যে এটা করে দেওয়ার পরেও কিন্তু এক্টোপিক প্রেগনেন্সির চান্স বেশি হয়, অর্থাৎ তার যে টিউবটার যে মোটিলিটি সেটা তো আগের মতন আর রেস্টোর হয়তো হলো না, কিন্তু টিউবাল পেটেন্সিটা হলো। তাহলে কি হয়, ভ্রূণটা তো ওখানে আসে, ভ্রূণটা তৈরিও হয়, কিন্তু ভ্রূণটা ইউটেরাসে পৌঁছানোর আগেই এতটা বড় হয়ে যায় মোটিলিটিটা কম হওয়ার কারণে,
ওইখানেই আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং সে আর ইউটেরাসে বড় হয়ে গেলে ভুগতে পারে না। এই যে লুমেনটা, এই লুমেনটা ছোট তো, এবার ভ্রূণ যদি এখানেই বড় হতে থাকে তাহলে কিন্তু ভ্রূণটা আর ওই লুমেন দিয়ে পাস করতে পারে না, অর্থাৎ ইউটেরাসের ভেতরে আসতে পারে না। এইটা কিন্তু এক্টোপিক প্রেগনেন্সি হওয়ার একটা কারণ। এক্টোপিক প্রেগনেন্সি মানে টিউবাল প্রেগনেন্সি। আচ্ছা, থার্ড যে কারণটা বলবো সেটা হচ্ছে সার্জারি। অনেক সময় এই এক্টোপিক প্রেগনেন্সির কারণে টিউব কেটে বাদ দিয়ে দেওয়া হয়, বা অন্য কোনো টিউবে যদি কোনো অসুখ হয়ে থাকে আগে, বা ওভারির সাথে হয়তো কোনো ইনফেকশন হয়, টিউব মাস হয়েছিল যেটাকে বলা হয় টিউব ওভারিয়ান মাস, সেটার কারণেও অনেক সময় টিউবকে বাদ দিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু টিউব যদি না থাকে, অবভিয়াসলি টিউব না থাকলে টিউবের ফাংশন হবে না, তো সেটাও একটা টিউবাল ব্লকের কারণ। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পেলভিক অ্যাডহেশন। পেলভিক অ্যাডহেশন মানে যে ধরুন অন্য কোনো কারণে পেলভিসের মধ্যে বা মানে তলপেটে কোনো ইনফেকশন হয়েছে, তার ফলে কোনো অ্যাডহেশন হয়েছে যার ফলে টিউবটা কিঙ্ক হয়ে গেছে বা টিউবটা ব্লক হয়ে গেছে, সেটা একটা কারণ হতে পারে। আর ফিফথ যেটা বলবো, যদি আগে কোনো এমন সার্জারি হয় যেটা ধরুন টিউবাল সার্জারি না বট বা নট রিলেটেড টু গাইনোকোলজিক্যাল সার্জারি, কিন্তু লোয়ার অ্যাবডোমেনের কোনো সার্জারি, সেটা টিউবারকুলোসিসের জন্য ইন্টেস্টিনাল ব্লকের সার্জারি হতে পারে, সেটা খুব সিভিয়ারলি ইনফ্লেমড অ্যাপেন্ডিসাইটিসের জন্য হতে পারে, বা অন্যান্য এরকম আরও অনেক অসুখ আছে যার জন্য সার্জারির পর যদি পোস্ট সার্জিক্যাল খুব বেশি অ্যাডহেশন হয় সেটাতেও কিন্তু টিউব জড়িয়ে আটকে যেতে পারে এবং সেটাও কিন্তু টিউব ব্লকের একটা কারণ। এর পরবর্তী ভিডিওতে পিআইডি নিয়ে ডিটেলসে আসার ইচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।